আমার চারটি বই দেওয়ার ইচ্ছা আছে, দুইটা পাবেন, আমি বেস্টসেলার হব। বাংলাদেশের মেলার মাঠ থেকে বলেছি, চ্যালেঞ্জ করেছি যে আমি বেস্টসেলার হব, আল্লাহর রহমত আছে এবং আমি চাই আল্লাহ আমাকে সহযোগিতা করুক, তাহলে আমি বেস্টসেলার হব। কারণ আমি কোনো বই দেখে বই লিখি না, আমার নিজস্ব একটা চিন্তা আছে, চেতনা আছে, যেটা মানুষের কল্যাণে লাগে আমি সেটাই বলি। আমি টিপু সুলতান বই তৈরি করেছি, আমার একুশের বইমেলা 2023-এ সর্বোচ্চ বিক্রয় করেছি। এইবার 24 মেলা গেল, 23-এর সমান বিক্রি করতে পারি নাই। দুইটা কারণ, একটা কারণ হলো আমাকে এত পরিমাণ সেলফি দিতে হয়েছে, যারা ভদ্রলোক তারা বই কেনে ওই সেলফির মধ্যে আসি বই কিনতে পারে নাই, সুযোগ পায় নাই। শত শত দর্শক যদি আমার ঘিরে থাকে তাহলে বই কেনার জন্য আমাকে দুইটা কথা জিজ্ঞাসা করতে হবে, সে কোন বই নেবে তা দেখতে হবে, দামের একটু হয়তো আলোচনা আসতে পারে, সেটা একটা বিষয় থাকতে পারে। এত প্রতিবন্ধকতা এড়িয়ে আমার কাছে আসার সুযোগ পায় না, এই জন্য গত 23-এর মেলার সমান বই বিক্রি করতে পারি নাই। তবে এই 23-এর বইমেলায় দেশবাসী সকলে মিলে আমাকে একটা এমন পর্যায়ে নিয়ে চলে গেছে যেটা আমি কোনোদিন কল্পনা জগতেও ছিলাম না। পৃথিবীতে প্রায় প্রত্যেকটা দেশ থেকে আমার বই সংগ্রহ করেছে। এখান থেকে বাসা থেকে বেরোলাম, বাসা এখান থেকে আমার 200 গজ দূরে, এই বিল্ডিংয়ের এই পেছনে গলি দিয়ে ঢুকলে 200 গজ না আমার বাসা। ওই বাসা থেকে আসলাম, আস্তে আস্তে পথের মধ্যে বই বিক্রি হয়ে গেল। আমি এখন যাব সেই মিটিংয়ে, যাব কল্যাণপুরে। কল্যাণপুরে যেতে যেতেও আমার যে ব্যাগ আছে বই বিক্রি শেষ হয়ে যাবে। আমার বই লেখা আর বিরতি দেওয়ার সম্ভব না, কারণ যারা বই ভালোবাসে, যারা লেখাপড়ার মান যাদের যত বেশি আছে তারা আমাকে অ্যাকসেপ্ট করছে এবং তারা চায় প্রতিনিয়ত বিভিন্ন বই লেখার জন্য আমাকে সাজেশন দিচ্ছেন, কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব না। বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানে কোনো একটা তথ্য নিতে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় আমার মতো মানুষকে, তাহলে আমি বই লেখে কীভাবে লিখব? আমি তো তথ্যভিত্তিক বই লিখি, মানুষের প্রয়োজন আসে সেই ধরনের কথা বলি, সেই ধরনের বই লিখি। আর এই বইয়ের তথ্যগুলো কালেকশন করতে হলে, একটু জানতে হলে বিভিন্ন দপ্তরে যেতে হয়, এত আমার দ্বারা সম্ভব নয়। তবে হ্যাঁ,